এখন বাজে রাত 9টা, আর আজকে কিন্তু শুক্রবার। তোমাদের দাদাভাই বিকেলবেলা বাইরে বেরিয়েছিল, বেরিয়ে গিয়ে কিছুক্ষণের মধ্যে আমাকে আবার ফোন করলো, বললো পম্পা ঘরে পেঁয়াজ আদা রসুন আছে তো? আলাম হ্যাঁ আছে। কেন? বললো খাসির মাংস আনছি তাহলে রান্না করবে। আমি বললাম আজকে শুক্রবার, আমি তো নিরামিষ খাই শুক্রবার করে, তুমি এখন খাসির মাংস আনবে কেন? কালকে এনো। বললো না তুমি না খাও, আমাদের জন্য রান্না করে দিতে পারবে না? তখন বললাম ঠিক আছে রান্না করে দেবো, নিয়ে আসো ওখানে। তো আমি রান্না বসিয়ে দিয়েছি, কিন্তু এই সময়ের জন্য একটুখানি ভিডিও তো করেছি, রান্না হয়ে যাওয়ার পরে এত ঘুরোঘুরিতে ছিলাম যে পরের ভিডিওটা দিতে পারলাম না, যে রান্নাটা কীরকম হলো। তো পরের দিন দেখাবো তোমাদেরকে রান্নাটা কীরকম হলো। তো ওদেরকে ভালোভাবে রান্না করে দিয়েছি আর ভালোভাবে মশলা বেটে রান্না করেছি, সেন্টটাও কিন্তু দারুণ হয়েছিল রান্নার। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠি আজকে স্নান করতে বাধ্য হলাম, কারণ কি আজকে সারাদিন কারেন্ট থাকবে না, হাঁপিয়ে গেছি আমি। ওদিকে আবার আকাশটা মেঘলা করেছে, সেটা খুব ভালো, কারেন্ট যে থাকবে না। আকাশ যদি মেঘলা করে, মেঘলা থাকে আকাশে, ওয়েদারটা যদি ঠান্ডা থাকে তাহলে খুব একটা কষ্ট হবে না। তো আমি জামা কাপড় কেজি নিয়েছি, বেশি জামা কাপড় ছিল না আজকে, আর বাচ্চার টুকিটাকি জিনিস তো নিচেই মেলি, আর কালকের যেগুলো আছে সেগুলো সব এখন তুলবো আমি। দেখো মানে কালকে ঝড় হয়েছিল না, লন্ডো ভন্ড হয়ে গেছে, ভাগ্যিস ক্লিপ দিয়ে রাখি। আর নিচে তো আমাদের শুকোনো সেরকম জায়গা নেই, হোস্টেলে মেয়েরাও মেলে, ফলে বাধ্য ছাদে শুকাতে দিতে। তখন আমি জামা কাপড় মেলবো। ও হ্যাঁ, তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। এই যে তোমাদেরকে বললাম না দেবদারু গাছ আনা হয়েছে, তো এই যে গামলাটা দেখছো এইটার মধ্যে কিন্তু একটা পেয়ারা গাছ ছিল, তোমরা আমার আগে ভিডিওতে নিশ্চয়ই দেখেছো। তো সেই পেয়ারা গাছটাকে তুলে ওই পাশে একটা জমি আছে ওখানে মনে হয় লাগিয়েছে, আর দেবদারু গাছটাকে এখানে বসিয়েছে, খুব ভালো করেছে। কারণ কী বলো তো, দেবদারু গাছ তো বড়ো হবে, একটু বড় জায়গা না হলে না জোর পাবে না। তো এখানে দেবদারু গাছ বসানো হয়ে গেছে, আর কমলা লেবুগুলো কিন্তু দেখতে দেখতে বেশ বড়ো হচ্ছে। এই দেখো, এই যে অনেকটা বড় হয়েছে, আমার আমার হাতের পাশে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে কতটা বড় হয়েছে। দেখেছো অনেকটা বড় হয়েছে, ওই দিকেরটাও বড় হয়েছে, এই যে। আর এই পাশেরটা, এই পাশেরটা খুব একটা তাড়াতাড়ি বড় হচ্ছে না, ধীরে ধীরে বড় হচ্ছে, কোকিল পাখিগুলো ডাকছে। এইটা ঠিক আছে, মানিয়েছে, কারণ কি মেঘলা আকাশ। হ্যাঁ, ও এই যে দেখতে দেখতে পেয়ারা গাছটা, এই যে বালতির মধ্যে করে পেয়ারা গাছটাকে বসিয়েছে, দেখো ওই বড় গামলা থেকে নামিয়ে বাঁচবে কি? এতটা বড় পেয়ারা গাছ এই বালতিতে কি বাঁচবে জানি না, দেখা যাক কি হয়। ওই কুতিয়ে কুতিয়ে বাঁচবে আর কি। আর আমার তো শরীরটা ঠিক নয়, তো আমি এই ঠাকুর ঘরে ঢুকতে পারবো না, তো মা পুজো দিয়েছে, দিয়েছে মনে হয় কিছু ফুল তুলে। আর এখানে ডালিমগুলো না বেশ লাল লাল পেকে উঠেছে, দেখো পেকে উঠেছে কয়টা। এখানে তো একটা ডালিম ওই দিকটাতে ছিল, কি ছিঁড়ে পড়ে গেছে, সাতখানা ডালিম ছিল, 1 2 3 4 5, ও দুটো ডালিম ওই সেই ঝড়টরে ঝড় হয়েছিল, দুটো ডালিম মনে হয় পড়ে নষ্ট হয়ে গেছে। আকাশটা বেশ মেঘলা হয়েছে, দেখো কত ভালো লাগছে দেখতে। অন সময় মানে অন্যদিন হলে আকাশ পরিষ্কার থাকলে, এই সময় তো কড়া রোদ্দুর, ছাদে ওঠা যায় না, এখন তো 9:30 বাজে। তো সেই জায়গা থেকে দেখো আকাশটা মেঘলা, কোকিল ডাকাডাকি করছে, হাওয়া এখনও ছায়নি, ঝড় বৃষ্টি এখনও শুরু হয়নি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। চলো আমি জামা কাপড় মেলে নিই, ঠাকুর ঘরে ঢোকার কোনো প্রশ্ন নেই। চলো 9:20 আমি ছাদে উঠেছিলাম স্নান করে, আর এখন বাজে 9:45, একটুও মিথ্যা কথা বলছি না, আমি ঘড়ি দেখলাম। তো আমার চা হয়ে গেছে, এখন আমি চাটা খাবো, আর যেহেতু কারেন্ট থাকবে না জলের প্রচুর সমস্যা হবে, আজকে চাল দিয়ে ওভেনের উপর একদম রেডি করে বসিয়ে রেখেছি। আর কালকে রাতে তো তোমাদের দাদাই মাংস এনেছিল, তো সেই মাংস আমি তো আমি বললাম আজকে শুক্রবার কেন আনলে, আজকে রাঁধবো, বলে আমাদের জন্য রান্না করে দিও তুমি খেও না। তো যাই হোক আমি খাইনি, ওরা খেয়েছে। কালকে যে নিরামিষ সবজিটা আমি করেছিলাম সেটা দিয়ে কালকাতে ভাত খেয়েছি, আর মাংস রয়ে গেছে, মানে ওরা খাওয়ার পরে যা রয়েছে মোটামুটি রয়েছে, আজকে দুপুরবেলা আমাদের হয়ে যাবে, ওই 1 পিস করে হলেও হবে এরকম আর কি। তো যাই হোক, আর কালকে সবজিও একটু রয়েছে, তো আজকে কাইন থাকবে না, তাই বেশি কিছু রান্না করবো না, উল্টোপাল্টা বেকার রান্না করে লাভ নেই, সবজি ধুতে হবে, ঝামেলা, জল খরচ হবে, বাসন মাজতে হবে। তো সেই জন্য ওই মাংসের ঝোলটা রয়েছে, হ্যাঁ একটু মাংস রয়েছে আর কি সামান্য, আর তরকারি রয়েছে ওই দিয়েই খাওয়া দাওয়া হবে, আর রাতে কিছু ডাল ডাকলে করে নেব। তো সকালে ঘুম থেকে উঠে আমার চা খাওয়া হয় হলো না, আজকে ঘুম থেকে উঠতেও আমার দেরি হয়ে গেছে জানো তো, উঠেই মনে পড়ে এই রাজে তো কারেন্ট থাকবে না, সেই জন্য যে ভিডিওটা এখনও পর্যন্ত যে আপলোডও ভিডিও আপলোডও করিনি,
ভিডিও ছাড়া হয়নি, এখন আমি চাটা খাবো খেয়ে তারপরে, কেন চাটা না খেয়ে আমার মাথা কাজ করবে না, চা খেয়ে নিয়ে তারপরে ভিডিও ছাড়বো। আকাশটা মেঘলা করেছিল একটু আগে, এখন আমাদের কি রোদ উঠছে। তবে হবে, একবার মেঘলা হচ্ছে একবার রোদ হচ্ছে, একবার মেঘলা একবার রোদ হচ্ছে, এই হচ্ছে। গতকাল বিকেলে তো প্রচুর বৃষ্টি হয়েছে। তুমি চাটা খেয়ে নি, তারপর দেখা যাক কি তোমার কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারি। কালকে অ্যানাউন্স করেছিল, বলেছিল 9টার সময় কান যাবে, 12টার সময় কানটা আসবে। তো 9টার সময় তখন আমি বাথরুমে স্নান করছি, টক করে দেখি কানটা চলে গেল। আবার বেশ 5 মিনিট পরেই কানটা চলে আসলো, তারপর আবার একটু কান গেছিলো, গিয়ে আবার সঙ্গে সঙ্গে কানটা চলে আসলো। এখন বাজে 10:45, দেখো কারেন্ট এখনও যায়নি। না যাক, মনে হয় কোনো কারণ ওরা ভেবেছে যে কাজকর্ম এখনও শুরু করিনি, মানুষগুলোকে এত কষ্ট কেন দেবো, থাক যখন পুরো ঠিকঠাকভাবে কাজকর্ম শুরু করব তখন কারেন্টটা অফ করে দেবো। তো চলো দেখা যাক কী হয়, কতক্ষণ আমরা কারেন্টটা পাই। তোমাদেরকে তো বললাম আজকে আমি বেশি কিছু রান্না করব না যেহেতু কারেন্ট থাকবে না। তবে এখন কিন্তু বেলা 10:30 বাজে, কারেন্ট এখনও যায়নি। সেই দুইবার একটু গেছিল, সঙ্গে সঙ্গে চলে এসেছে। আর বাবা এখানে ডাকলো আবার বেল টিপে, এই যে মাছ দিয়েছে, ডিম দিয়েছে, আর যে ক্যাপসিকাম, এই টুকটাক জিনিস দিয়েছে। আর আমি এখানে ফল বার করে রেখেছি, কলাটা সব বার করেছি কিন্তু সব খাওয়ানো হবে না, একটা এখান থেকে মেয়েকে খাওয়াবো। আর ছেলে এখন এই কলাটা খুব একটা পছন্দ করে না, ওই সিঙ্গাপুরি কলা খায়। আর এখানে বাচ্চাদের জন্য ফল বার করেছি, আর আমগুলোর চেহারা তো ভালো নয়, তো যেই আমটা দুর্বল দেখছো তো, এটা পচে যাচ্ছে এখান থেকে, তো এটা বাদ দিয়ে এটা আগে খেতে হবে। আমগুলোর ভালোভাবে চেহারা পরীক্ষা করে করে আমগুলো বার করছি, কারণ কি আমি এক্সট্রা বেশি আম এখন খাবো না, মানে আমি খেতে পারি হয়তো দুটো তিনটে আমি একদিকে, তিনটে কেন, আমি যদি চাই 4টে আমও খেতে পারি একদিনে, কিন্তু খাবো না কালকে, না অনেকবার পটি হয়েছে জানো তো। তো আমি আবার নরফ্লক্স টিজেরটা খেয়েছি, এটা কিন্তু এই আমাশার জন্য খুব ভালো, বারবার পটি হচ্ছিলো, পেট খুব কামড়াচ্ছিলো, আম বেশি খেলে আমাশা হবেই। তোমাদের কার সাথে কী হয় জানি না, আমার সাথে কিন্তু এটা ভীষণ ঘটে, মানে আম বেশি খাবো মানে আমাশা হবে, আমের সাথে আমাশার একটা বিশাল সম্পর্ক রয়েছে, আম বেশি খাবে তো আমাশা হবে, এটা আমার সাথে কিন্তু ভীষণভাবে ঘটে। তো শুধু ভয় পাই বলে কথা না, খেয়েছি আর সত্যি তাই হয়েছে। কয়দিন তো বাড়িতে গিয়ে তো একদিনে মানে 4টে 5টা করে আম খেয়েছিলাম, তো কালকেও 3টে আম খেয়ে নিয়েছি সারাদিনে, তো এত পটি হয়েছে, এত পটি হয়েছে। তারপরে নরফ্লক্স টিজেরটা বিকেলবেলা খেলাম, খাওয়ার পরে সন্ধ্যার পর থেকে পেটটা ঠিক হয়েছে। তো আজকে একটু আমাকে সাবধান থাকতেই হবে, বলে না অতি লোভে তাঁতি নষ্ট, সেই হয়েছে আমার অবস্থা, অতি লোভে বেশি করে আম খেয়েছি আর ভীষণ আমাশা হয়েছে। তো এইটা যেহেতু নষ্ট হয়ে যেতে পারে, পুরো ফেলে দিতে হবে, সেই জন্য এই আমটাই এখন আমি খাবো। আর আজকে আর অন্য কোনো আম খাবো না, অন্য মানে অন্য কোনো ফল খাবো না, ফল বেশি না খাওয়াই ভালো আমাশার সময়। তো এইটুকুনি আজকে আমি খাবো, এর থেকে ফেলানো যাবে অনেকটা। তো আর রান্নাবান্না বেশি কিছু নেই, তো চলো ভিডিওটা দেখতে থাকো। মেয়ে উঠে গেছে, মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, এই যে উনি এখন টিভি দেখছেন, আর ছেলে এখনও ওঠেনি, আমার বিছানা পুরো লন্ডভন্ড। ওই বাবু ওঠো ওঠো ওঠো, দাঁত ব্রাশ করো। এখন ঠিক 10:45 না, 10:40, হ্যাঁ 10:40 কারেন্টটা চলে গেল। আর এখন যে কারেন্টটা গেছে এটা পার্মানেন্টলি গেছে সেটা বোঝা যাচ্ছে। আর এখানে ছেলে ঘুম থেকে উঠে গেছে, আমি বিছানাটাকে ভালো করে গুছিয়ে পরিষ্কার করে নিলাম, ছেলে দাঁত ব্রাশ করা হয়ে গেছে, জল খেয়ে নিয়েছে। আর ওকে আজকে দিয়েছি ব্রেকফাস্টে ডিম টোস্ট, বললাম বোনকে কোলে নিয়ে খাও, বাবু হাতে বেশি দেবে না, ঘেটে ঘুটে তোমার মাথাতেই মাখাবে, একটু একটুখানি মুখে দাও, আর জিদ করছে একটু একটু দিলে হবে না, মানে পুরো একটা টুকরো ওর হাতে ধরিয়ে দিতে হবে, তো তা বললে তো হবে না, ও ঘেটে ঘেটে সারা গায়ে মাখামাখি করবে, দাদাকেও নোংরা করবে, খাটটাকেও নোংরা করবে। তো সেরকম যদি করে, বেশি দুষ্টুমি করে, ওকে আবার নিচে নামিয়ে দিতে হবে। বাবু ব্রেকফাস্টটা সেরে নাও। আর আমি কী খাবো এখনও ঠিক করে উঠতে পারিনি, তো সেই খুঁতি আমটাকে তো বার করে রেখেছি, একটা দিক খারাপ হয়ে গেছে, দেখা যাক। ভাবছি একটু চিড়ে দিয়ে, আম দিয়ে, দুধ দিয়ে না হয় খেয়ে নেবো, আমার ব্রেকফাস্ট হয়ে যাবে। কালকের তরকারিটা আমার গরম করা হয়ে গেছে, দেখো আজকে আর কোনো সবজি রান্না করতে হবে না, বিকেলে প্রয়োজন হলে কিছু করবো। আর এখানে মটনটাও গরম বসিয়ে দিয়েছে, হয়ে যাবে আমাদের এতে, পারলে 2-3টে ডিমকে সেদ্ধ করে নেবো, ব্যাস এই হচ্ছে আমাদের আজকের খাওয়া দাওয়া। এখন বাজে 11:15, আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আর তোমাদেরকে এখন আমি দেখাবো জামাই ষষ্ঠীতে দিদা আমাদেরকে কী কী দিল। দেখো দিদা দিদা সাধ্য মতন দেয়, সেরকম তো ইনকাম নয়, দাদু যেহেতু চাকরি করতো ভালো, তো সেই পেনশনটা পায়, তার মধ্যে এতগুলো মানুষ চলা, তো
যেভাবে দিদা যতটা পেরেছি দিদা করেছে, দিদা দিদার সাধ্য মতন করেছে, আমরা কিন্তু অনেক অনেক খুশি তাতে। অনেকেরই কপালে এতটা জোটে না, আমার বাবা তো সেরকম অবস্থা ছিল না, আর বাবা নিয়েই উঠেছে, তো করবে কে, দিদাই কিন্তু সমস্ত কিছু করছে। তো দিদা যে এতটা চিন্তা করে এত কিছু করেছে, মানে ক্ষমতা তো সেরকম নেই, মানে ইনকাম তো সেরকম নয়, তো তার মধ্যেই কিন্তু যা করেছে অনেক করেছে দিদা। এই দেখো আমার মেয়ের জন্য এই জামাটা, সুতির জামা, আর এটা হচ্ছে আমার ছেলের জন্য, ছেলের গেঞ্জি, এটা পরে ওকে দারুণ মানিয়েছে। আর আমার জন্য হচ্ছে দুটো নাইটি, একটা নাইটি কোনো কারণে বেশি হয়ে গেছিলো, তো সেই জন্য আমায় দুটো নাইটি দিয়েছে। আর এইটা, এই নাইটিটা তো আমি অলরেডি ওই বাড়িতে পরেছিলাম, তোমরা ভিডিওতে হয়তো দেখেছো, এই নাইটিটা কিন্তু ওখানে আমি পরেই ফেলেছিলাম, পরা হয়ে গেছে, তো ধুয়ে নিয়েছি আবার। এই নাইটিটা বেশ সুন্দর দেখতে লালের মধ্যে, কোনো সেরকম কোনো কাজ নেই, গরমের জন্য বেশ ভালো, হালকা সুন্দর নাইটিটা। এটা তো আর একটা নাইটি, এটা পরা হয়নি, এইটা। আর তোমাদের দাদাভাইকে দিয়েছে একটা হোয়াইট গেঞ্জি, আগে একটা কিনেছিল ইয়েলো কালারের, তো তোমাদের দাদাভাইকে যে বললাম যে তোমার জন্য একটা গেঞ্জি কিনেছে, বলে আমার জন্য কেন কিনতে গেল, আমি পরবো না, বেকার পরে থাকবে, তো সেই জন্য দিদিকে বললাম কি তুই হোয়াইট কালারের গেঞ্জি কে, তাহলে হয়তো পরে, কারণ কি ওর হোয়াইট কালারটাও খুব পছন্দ করে, ও হোয়াইট কালারের শার্ট করেছিল সেদিকে দেখে না। এই দেখো নাইটিটা ভালোই হয়েছে, হালকার মধ্যে সুন্দর হয়েছে, আর গরমে কি বলো তো প্রচুর নাইটি লাগে, আর আমার যেহেতু বাচ্চা, আমার তো নাইটি এক এক দিনে দুটো তিনটে করে করে চেঞ্জ করতে হয়, কোনো সময় কোলে উঠলো হিচ করে দিলো, নোংরা করে দিলো, গায়ে এঁঠুর লাগিয়ে দিলো। তো এই হচ্ছে দিদা যা দিয়েছে তোমাদের দেখে নিলাম। আর তারপর তো দিদি আচার বানিয়েছিল, আচার দিয়েছিল, আচার খাবে বাবু, ফ্রিজে আচার রেখেছি এক ডিব্বা, তোমাদেরকে দেখিয়েছিলাম আচার, আমি খুব একটা বেশি খাই না, আমার অ্যাসিডিটি হয়ে যায়, তো একটু একটু খাই, ছেলে খায় আচার। আবার আমতেলের আচার বানিয়েছিল, সেটা আনিনি, কারণ কি আমতেলের আচারটা আমরা খুব একটা খাই না, তোমাদের দাদাভাইও না টকটা খুব একটা পছন্দ করে না। তো চলো রান্না তো বসিয়ে দিলাম, আর কি কি তোমাদের সাথে শেয়ার করতে পারি দেখা যাক। চলো, এই যে আমার দুটো নাইটি, ছেলের গেঞ্জি আর মেয়ের জামা, আর তোমাদের দাদাভাইয়ের যে গেঞ্জিটা সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ কি ও কালকে সকাল থেকে সকালে একবার পরে বেরিয়েছে, আবার ওটা মেলে রাখলো, আবার বিকেলবেলা ঘুম থেকে উঠে আবার ওই গেঞ্জিটা পরে বেরিয়েছে, আবার আজকে সকালবেলা ওই গেঞ্জিটা পরেই বেরিয়ে গেছে, সেই জন্য কিন্তু ওর যে গেঞ্জিটা সেটা তোমাদের দেখাতে পারলাম না, পরে কখনো দেখিয়ে দেবো, ঠিক আছে। ব্রেকফাস্টে আমি চিড়ে ভিজিয়ে নিয়েছি, তার সাথে নিয়েছি মুড়ি, দুধ, চিনি আর আম, এটাই হচ্ছে আমার আজকে ব্রেকফাস্ট। ভেবেছিলাম তো খালি মাংসটাকে গরম করব, আর তিনটে ডিম সিদ্ধ করবো, আর কালকে সবজি আছে ওটা দিয়ে খাওয়া দাওয়া হবে, আর কিছু করব না, কিন্তু হঠাৎই মনে পড়লো আজকে তো শনিবার, বেগুন পোড়া না করলে তোমাদের দাদাভাই যাবে খেপে, সেই জন্য একটা বেগুন পুড়িয়ে নিচ্ছি, আর তার সাথে একটা টমেটো, টমেটো দিয়ে বেগুন পোড়া করলে না পেঁয়াজ ধনে পাতা, হ্যাঁ বাবা একটু ধনে পাতাও দিয়েছে, বেগুন পোড়াটা বেশ ভালোভাবেই বানানো যাবে। এখন বাজে বেলা 1:30, 1:15 কারেন্ট চলে এসেছে, আমাদেরকে বেশি ভুগতে হলো না, আর এখানে বেগুন পোড়াটাও রেডি হয়ে গেছে, পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা সর্ষার তেল টমেটো সব রেডি। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করে জানিও, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা।